I love you, Nikhil. I love you a lot. Bas, etuku bolar chilo. Bye. তুই মিয়াকে ফুলটুসির কাছে দিয়ে এসেছিস? ফুলটুসি এসেছিল, মিয়াওয়ের বাস্কেটটা নিয়ে গেছে। দাঁড়াও। আর তুই সারাটা সন্ধে নিখিলকে নিয়ে মিথ্যে মিথ্যে মিয়াওকে খুঁজে বেড়ালি, মিয়াও হারিয়ে গেছে বলে। কি হচ্ছে এসব? কি হচ্ছেটা কি? ভাবতেই পারছি না তুই এতটা নিচে নেমে এসেছিস। I'm ashamed of you, Meera. তুমি তো এমন করে বলছো যেন আমি কোনো মানুষ খুন করে এসেছি। তুমি এখনো বুঝতে পারছো না তুমি কি করেছো? এটাকে প্রতারণা বলে, ঠকানো। নিখিল যেদিন জানতে পারবে এই মিথ্যেটা, সেদিন ওর চোখে তুই কোথায় নেমে যাবি ভেবে দেখেছিস? ধারণা আছে তোর? কোন সম্পর্ক মিথ্যের ওপর টিকে থাকে না নীরা। কেন কেন নিখিলের চোখে আমি পড়ে যাব? নিখিল বুঝতে পারবে আমি ওর জন্য কতটা ডেসপারেট, আমাকে কতটা ভালোবাসি। নিখিল আমাকে খুব ভালো করে চেনে মা, ও আমার উপর কখনো রাগ করবে না, কখনো না। নীরা, আমি তোর মা, আমি তোকে চিনতে পারছি না, বুঝতে পারছি না। আর নিখিল সে চিনতে পারবে, বুঝতে পারবে। আমার আর নিখিলের মধ্যে আমি কাউকে চাই না, কাউকে না মা। মানে তুমি আমার কোনো কথাই শুনবে না? বেশ, শুধু একটা কথা মনে রেখো নীরা, জোর করে ভালোবাসা ছিনিয়ে নেওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয়, উপলব্ধি করতে হয়। নিখিলের যদি তোমার কাছে ফিরে আসতে হয়, সে নিজে থেকেই আসবে। তা না হলে তুমি যতই চেষ্টা করো কোনো ফল হবে না। মৌরি, মৌরি, ও তুমি এসে পড়েছো? তুমি এখানে জেগে বসে কি করছো? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি আমি। কাশিটা বাঁধালে কি করে? আগে তুমি বলো, এত রাত অবধি জেগে বসে কি করছো তুমি? তোমাকে না আমি আগেই বারণ করেছি? জানি, তোমার জন্য অপেক্ষা না করতে, কিন্তু আজ তো আমার জন্মদিন, জন্মদিনের দিন কেউ একা একা খায় নাকি? আমায় বকো না, না একদম ঠান্ডা জল খাবে না, এমনিতেই তো ঠান্ডা লাগিয়েছ। দাঁড়াও, আমি তোমার জন্য এমনি জল নিয়ে আসছি। জলটা
ওই আমাকে দাওনি তো। এগুলো তুমি খেতে পারবে না, এটা ওলের ডাল না, আর এটা কলমি শাক ভাজা, চা দিয়ে এনেছে আমার জন্য বাড়ি থেকে। তাই শরীর খারাপ করবে, এটা একটু টেস্ট করি। এটা বেশ ভালো খেতে, দাঁড়াও তোমার জন্য একটু এমনি জল নিয়ে আসি। আচ্ছা শান্তি করে দু মিনিট খেতে পারো না, তাই না? খাবার সময় তোমার যত রাজ্যের কাজ মনে পড়ে, এবার খাবার ছেড়ে উঠলে না সত্যি আমার কাছে বকুনি খাবে। আগে কেকটা খাও, ঝালটা কমবে। রঙ্গন, একটা সই করতে এখানে। কিসের ফর্ম? ব্যাংকের? হ্যাঁ, তোর অ্যাকাউন্টে জয়েন্ট থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট করতে হবে না। আর কিছুদিন পরে তুমি মাইনর থেকে মেজর হবে রঙ্গন। নে, এর নিচে সই করে দে। বাবা, খুব কেতার সই শিখেছো দেখছি। শোন, তোর নমিনি আমি মাকে করে দিয়েছি, কেমন? আর তুই এক কাজ কর না, একদিন ও বাড়িতে তোর নতুন ঘরটা দেখে আয়। যদি কোনো চেঞ্জ করতে হয়, কোনো নতুন ইলেকট্রিকের পয়েন্ট করতে হয়। তোরা তো আজকাল নানা রকম সব ইলেকট্রিক্যাল জিনিস ব্যবহার করিস, তাই বলছিলাম। যা, ঘুরে আয় একদিন ওখান থেকে। প্লিজ বাবা, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু লাগবে না। ওখানে যা পয়েন্ট আছে আমার তাতেই হয়ে যাবে। রং
অঙ্গন, তুই জন্মদিনে সত্যি আমার কাছ থেকে কিচ্ছু নিবি না? বেশ ঠিক আছে, কিন্তু তোর এইচএস এর রেজাল্ট বেরোলে আমাকে জানাস অ্যাটলিস্ট। না তুই কি পড়বি, কোথায় পড়বি, তাই নিয়ে আমি তোকে কোনো জোর করবো না। তুই যা ভালো বুঝবি তাই করবি। তুই শুধু তোর সঙ্গে আমাকে একটু থাকতে দিস, আর কিছু চাই না। তোমার নেক্সট চেকআপ কবে বাবা? হ্যাঁ ওই আছে, কবে যেন একটা। তাছাড়া এগুলো সব নিখিল জানে, আর আমি তো ভালো আছি, খুব ভালো আছি। কেন থাকবো না বল? তোরা তো সব বড় হয়ে গেলি, তুই এখন থেকে তোর তোর মার কাছে থাকবি। গুঞ্জাও হয়তো গ্রাজুয়েশন করে এন্ট্রান্স দিয়ে কোথাও পড়তে চলে যাবে। আমি তখন ফ্রি। বাবা কিছু বলবি? তুমি যেদিন ব্যাংকে যাবে আমাকে বলো। কেন বলতো? আমিও যাবো তোমার সাথে।